শ্রীলঙ্কায় হামলায় ব্রিটিশ, আমেরিকান, ডাচ ও জাপানি সহ 35 বিদেশি নিহত। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সহ দেশের মোট 8টি স্থানের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত 189 জন নিহতের মধ্যে 35 জন বিদেশি নাগরিক। ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির একটি প্রতিবেদনে ব্রিটিশ, আমেরিকান, ডাচ ও জাপানি নাগরিক সহ মোট 35 জন বিদেশি নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রবিবার স্থানীয় সময় সকাল 8:45 দিকে দেশটিতে এই ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এর আগে দেশটিতে স্থানীয় সময় রবিবার সকাল 8:45 নাগাদ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে কোচকিকাদে কাতোয়া পিটিয়া ও বাট্টি কালোয়া নামক স্থানের তিনটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে দেশটির রাজধানীর অভিজাত তিনটি হোটেল শাংগ্রিলা, দ্য কিন্না মন এবং কিংস বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিবিসি, রয়টার্স, সিএনএন, এএফপি ও ডেইলি মিররে পৃথক পৃথক প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার সকাল 8:45 দিকে হওয়া এই বিস্ফোরণের ঘটনায় আহত 500+ মানুষকে কলম্বো সহ বেশ কিছু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা যাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বিস্ফোরণটি কলম্বোর সেন্ট অ্যান্থনি চার্চ ও কাতুয়া পিটিয়ার সেন্ট সেবাস্তিয়ান চার্চে ঘটে। হামলার পর সেন্ট সেবাস্তিয়ানের ফেসবুক পাতায় বলা হয়েছে, আমাদের গির্জার বোমা হামলা হয়েছে, দয়া করে এগিয়ে আসুন এবং আপনাদের সদস্যরা থাকলে সাহায্য করুন। এই সিরিজ বোমা হামলার প্রায় ঘণ্টা খানেক পর আবার কলম্বো ও এর পার্শ্ববর্তী একটি শহরে আরও 2টি বোমা বিস্ফোরণ ঘটে। এদিকে ভয়াবহ এই বোমা হামলার পর প্রেসিডেন্ট সিরিসেনা এক বিবৃতির মাধ্যমে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী এই বোমা হামলার তদন্ত শুরু করেছে। তাছাড়া জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী বিক্রমসিংহে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।